নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 14 সেপ্টেম্বর 2022 বুধবার গণপতি বাপ্পার আশীর্বাদে যে পাঁচ রাশির আগামীকাল সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করুন। আগামীকাল বুধবার পাঁচটি রাশির গাঢ় প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। তবে আমি বারবার বলি, ভিডিওতে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, অনেক আলোচনা থাকে, যে আলোচনাগুলো আপনারা যদি শুনেন এবং জীবনে যদি অ্যাপ্লাই করেন, আপনার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবেই ঘটবে। দেখুন, অর্থপ্রাপ্তির কলিযুগে হঠাৎ অর্থ যে গ্রহটি দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। অনেকেরই চায় যে আমি কম পরিশ্রম করে প্রচুর অর্থ উপার্জন করা, সেই জন্য আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু ভালো থাকতে হবে। অর্থাৎ রাহু আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে, তাহলে আপনি কম পরিশ্রম করে প্রচুর অর্থের মালিক কিন্তু হবেন। অর্থাৎ রাহু হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। এই জন্য আমি বারবার বলছি, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। যারা পরিধান করেননি তারা অবশ্যই রাহু রক্ষা কবচটা পরিধান করুন এবং পাওয়ার রিং আপনারা পরিধান করুন। পাওয়ার রিংটা আপনাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে পাওয়ার রিং। অর্থাৎ যেহেতু রাহুর সাথে শুক্র, বুধ এবং শনি এই তিনটি গ্রহ কিন্তু সম্পর্কিত, অর্থাৎ টোটাল চারটি গ্রহকে নিয়ন্ত্রণ করে পাওয়ার রিং। এবং রাহু রক্ষা কবচ শুধুমাত্র যাদের ক্ষেত্রে রাহু ড্যামেজ আছে, কারণ রাহু ঘটিয়ে থাকে প্রচুর অর্থ, প্রচুর অর্থ, এটা একমাত্র রাহু কিন্তু এই কলিযুগে কিন্তু দিয়ে থাকে। এই জন্য রাহু রক্ষা কবচটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। যারা পড়েননি অবশ্যই পরিধান করুন। আগামীকাল যে রাশিগুলোর আমি কথা বলবো, কম বেশি অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এই রাশিগুলো হাজারো লাখো কোটি প্রত্যেকের ক্ষেত্রে যে এটা হবে তা না, কারো ক্ষেত্রে হবে আবার কারো ক্ষেত্রে না মিলতে পারে, কারণ এটা একটা অ্যাভারেজ রাশিফল, এটা ব্যক্তিকেন্দ্রিক কিন্তু নয়। আপনার ক্ষেত্রে যদি বিশেষ করে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যদি পারমিট করে, কারণ দশাটা বিশেষভাবে কিন্তু ফ্যাক্টর, আপনার কিসের দশা চলছে, আপনার রাজ্যকারী গ্রহ না মারক গ্রহের দশা চলছে না নিউট্রাল দশা চলছে, এটা কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। অর্থাৎ দশা যদি পারমিট করে আগামীকাল আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হবে। এর পাশাপাশি আপনার ক্ষেত্রে আপনি কোন যোগে জন্মিয়েছেন, অনেক যোগ থাকে, সৌভাগ্য যোগ, বিভিন্ন যোগ কিন্তু থাকে, বরিয়ান যোগ, আয়ুষ্মান যোগ, অর্থাৎ যোগগুলো কিন্তু অতিগণ্ড যোগ, বিভিন্ন যোগগুলো কিন্তু মানুষের জীবনে বিশেষভাবে মানে একটা ছাপ ফেলে। এই যোগগুলো যদি দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে যোগগুলো সঠিক নয়, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা কিন্তু আসবে। আপনি কত অ্যামাউন্টের অর্থ পাবেন এটা ডিপেন্ড করবে আপনার সম্পূর্ণরূপে ভাগ্য ভাবের উপর। এটা আমি বারবার বলছি, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। অর্থাৎ এই জন্য ভাগ্য ভাবকে স্ট্রং করুন। আপনার ভাগ্য, ভাগ্যাধিপতি কোন ভাবে অবস্থান করছে, কোন নম্বর নক্ষত্রে অবস্থান করছে,
এটা জানা দরকার এবং ডিগ্রিগত দিক থেকে। এবং ভাগ্যভাবের উপর কোনো পাপগ্রহ দৃষ্টি নেই তো, এই জায়গাগুলো যারা দেখুন নিজস্ব জন্মকুণ্ডলীটা একবার নিখুঁতভাবে পর্যালোচনা করুন, এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, তার ক্ষেত্রে যদি না থাকে নিজস্ব হস্তরেখা বিচার করান। এটি সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে হচ্ছে পেড সার্ভিস। এবার আপনাদেরকে আমি একটু আলোচনা আর একটু বিষয় যেটা জানাতে চাইছি, আপনাদের ক্ষেত্রে আরেকটি দেখার বিষয় আপনাদের ধনভাব, আপনাদের আকর্ষিক প্রাপ্তির ভাব। এই ভাবগুলো কিন্তু মজবুত থাকা কিন্তু দরকার। এই ভাবগুলো যদি আপনার ক্ষেত্রে পীড়িত হয় তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা নিশ্চিতরূপে কিন্তু আসবে। 14 সেপ্টেম্বর রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্র রিপ্রেজেন্ট করছে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, এবং আপনার যোগ যেটা থাকছে সেটা হচ্ছে ধ্রুবযোগ, দুর্দান্ত একটি যোগ। ধ্রুবযোগ আগামী দিনটিকে রিপ্রেজেন্ট করছে, এবং রাহুকাল দুপুর 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত কিন্তু রাহুকাল, অর্থাৎ 12টা টু 1টা 30 মিনিটে কোনো শুভ কাজ, শুভযাত্রা, ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু করবেন না। অর্থাৎ রাহুকালটা বিশেষভাবে আপনারা মেনে চলুন, তাতে কী হবে আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। দেখুন, রাহু হচ্ছে কলিযুগের রাজা, আমি বারবার বলছি, রাহু আপনাকে হঠাৎ কিন্তু বড়লোক কিন্তু করতে পারে। দেখুন, অনেকেই চায়, কিন্তু দেখুন প্রত্যেকেরই যদি এরকম হতো তাহলে আজকে আমাদের সমাজে মানে গরিবি আনাটাই কিন্তু থাকতো না। অর্থাৎ আপনার নিজের জন্মছক, ভাগ্যভাব এবং আপনার বাস্তুক্ষেত্র সবশেষ কথা বলবে। আপনার বাস্তুক্ষেত্রেও রাহুর প্লেসমেন্ট কেমন আছে দেখা যাচ্ছে, আপনার বাস্তুক্ষেত্রে রাহুর জায়গাতে ড্যামেজ আছে, আপনার 100% কিন্তু আপনার হবে না। এই জন্য বাস্তুক্ষেত্রের শ্রীযন্ত্রম রাখা কিন্তু একান্তই দরকার, বাস্তু ক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছে সেই জায়গাটাতে বাস্তুর জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা দরকার। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবার আমি জানাবো এক এক করে 5 রাশির নাম। সুপার প্রাপ্তি হতে চলেছে, টার্গেট নাম্বার শুভ সময়। নাম্বার 1 আগামীকালের যে রাশি প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 2 আপনাদের শুভ সময় সকাল 7টা 19 মিনিট থেকে শুরু করে 10টা 12 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশি কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের শুভ সময় সকাল 9টা থেকে 11টা 45 মিনিট পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের শুভ সময় সকাল 9টা 21 মিনিট থেকে শুরু করে 11টা 2 মিনিট পর্যন্ত। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 6। শুভ সময় দুপুর 2টা 4 মিনিট থেকে বৈকাল 5টা 5 মিনিট পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশি আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার প্রবল প্রাপ্তি সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আপনার
বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4, এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের শুভ সময় সকাল 10:15 থেকে শুরু করে আপনার 11:34 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। অর্থাৎ আমি যে পাঁচ রাশির কথা বলছি, আগামীকাল সুপার প্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটতে চলেছে। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা।